যে কিয়ামত কয় প্রকার, এর প্রকার ভেদ কি? কিয়ামত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে কিয়ামতে সুগরা আর অপরটি হচ্ছে কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা বুঝতে পারলেন না, কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত আবার কাকে বলে? ছোট কিয়ামত বলা হয় একজন মানুষ ইন্তিকাল করলো, তার কিয়ামত হয়ে গেল। মানুষ মারা গেলেই তার একটা কিয়ামত হলো, যেটা হলো ছোট কিয়ামত। আর বড় কিয়ামত কাকে বলা হয়? ইন শর্ট যদি আমি আপনাকে বুঝাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর মধ্যে যত মখলুক রয়েছে, আকাশ এবং জমিনের বুকে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত যেই দিবসে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব ছাড়া সব ধ্বংস হবে, সেটা হচ্ছে কিয়ামতে কুবরা, বড় ধরনের কিয়ামত। এবার কিয়ামত এর নিদর্শন কি? এ কিয়ামতের নিদর্শন কয় প্রকার? কিয়ামতের নিদর্শন হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে আলামাতে সুগরা আর একটা হচ্ছে আলামাতে কুবরা। কিয়ামতের ছোট ছোট কিছু নিদর্শন, পূর্ব লক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন, জানিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। আর কিছু কিয়ামতের নিদর্শন রয়েছে, তাকে বলা হয় আলামাতে কুবরা, বড় বড় ধরনের নিদর্শন, অর্থাৎ কিয়ামতের পূর্বে এই বড় বড় নিদর্শনগুলি আসবে। এবার আমি আপনাদেরকে বুঝানোর জন্য এই আলামাতে সুগরাকে তিন ভাগে বিভক্ত করব, মনোযোগ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন। আমি আলামাতে সুগরাকে তিন ভাগে বিভক্ত করব। প্রথম, যেই সমস্ত নিদর্শনগুলি এসে গিয়েছে, উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, শাক্কে কামার মানে চন্দ্র দ্বিখণ্ড হওয়া, এই করে 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 কিছু নিদর্শন এসে গিয়েছে, আর কিছু নিদর্শন বর্তমানে এসেছে যেগুলো আমরা সচক্ষে পরিদর্শন করছি, ওই সমস্ত নিদর্শন, আর কিছু নিদর্শন আসবে। তো যে নিদর্শনগুলো এসে গিয়েছে, যেগুলো আমরা পরিদর্শন করছি, ওই সমস্ত নিদর্শনগুলি আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। যেগুলো এসে গেছে সেগুলো নাই, যেগুলো আসবে সেগুলো নাই, যেগুলো আমাদের মাঝে এসে গিয়েছে, ওই সমস্ত নিদর্শনগুলি, ওই সমস্ত কিয়ামতের আলামতগুলি, ওই সমস্ত কিয়ামতের পূর্ব লক্ষণগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার মধ্যে আমি প্রথম শুরু করি এই সভা থেকে, আলহামদুলিল্লাহ আমি অতি সন্তুষ্ট যে আপনারা কোরআন ভালোবাসেন, আমি অতি সন্তুষ্ট যে আপনারা হাদিস ভালোবাসেন। আমি শুনলাম এখানকার জনগণ, এখানকার শ্রোতা, এখানকার সামেইন কোরআন এবং হাদিসকে ভালোবাসেন, এর পরিচয়টা আমি পাবো যদি আপনি শেষ পর্যন্ত যেমতো আপনি ওয়াদা করলেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন, তাহলে বুঝতে পারবো যে ভালোবাসেন, আর যদি না শুনেন তাহলে বুঝতে পারবো যে পারেন, মানে সত্যিকারই নয়, এটা আমি পরিচয় পেয়ে যাব। তবে আপনার নিকটে যে কথাটি বলতে চাচ্ছি, কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে প্রথম আমি এই সভাটিকে বলছি, কেন এই মতো সভা নিজামিয়া মাদ্রাসা উন্নতি কল্পে, মসজিদ উন্নতি কল্পে, এই করে শিশু মাদ্রাসা উন্নতি কল্পে, তাবলিগি জামাত, তাবলিগি
জালসা। এই করে 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 অনেকগুলো সভা হয়, অনেকগুলি ধর্মীয় জালসা হয়। এই সমস্ত সভাগুলিতে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন এবং হাদিস শ্রবণ করা হয়। এমন কি যে হাদিস শুনে শুনে, হাদিস জেনে জেনে, হাদিস বুঝে বুঝে এমনই হয়ে গিয়েছে যে একটা চায়ের দোকানে যখন কোনো মশলা আসে, একজন আলেমের প্রয়োজন পড়ে না, পাবলিকই ফতোয়া যে কোরআন পড়েনি, যে হাদিস পড়েনি, মাদ্রাসায় যায়নি, সেও ফতোয়া দিয়ে দিতে পারে। তার মানে জানা হয়ে গেছে। জানার অভাব আছে কি? জানার অভাব নেই। তবে অভাব কিসের আছে? ও অভাব আছে আমলের। কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হবে, কিন্তু সেই অনুযায়ী আমল থাকবে না, আমল উঠে যাবে। এটা হচ্ছে কেয়ামতের পূর্ব লক্ষণ, আর এটা বর্তমানে আমরা সচক্ষে পরিদর্শন করছি, আমরা দেখছি। এই কেয়ামতের পূর্ব লক্ষণটি আমাদের মাঝে এসে গিয়েছে। তার দলিল স্বরূপ একটি হাদিস পেশ করব। ইবনে মাজাহ শরীফে হাদিস, আল্লামা আলবানী রহমাহুল্লাহ হাদিসটিকে সঠিক বলে ঘোষণা করেছেন। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলো, কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে গিয়ে বলছেন, যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলমি। নবীজি বললেন, এই কেয়ামত আসবে তখন যখন শিক্ষা উঠে যাবে, ধর্মের শিক্ষা উঠে যাবে, যখন কোরআন এবং হাদিসের শিক্ষা থাকবে না, তখন কিয়ামত আসবে। কোরআন এবং হাদিসের শিক্ষা থাকবে না, ওই সময়তে কিয়ামত আসবে। এই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইযহাবুল ইলমু। আল্লাহ রাসূল, আপনি বলছেন কোরআন এবং হাদিসের শিক্ষা উঠে যাবে, এ কি করে হতে পারে? আমরা তো কোরআন পড়ি, ওয়া নুকরিউহু আবনা আনা, এবং আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা দিই। ওয়া ইউকরিউহু আবনা উনা আবনা আহুম ইলা ইয়াউমিল কিয়ামাম, এবং আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেবে। এই মতো ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা চলতে থাকবে। আপনি বলছেন কোরআনের শিক্ষা উঠে যাবে, এই মতো ধারাবাহিকভাবে কোরআনের শিক্ষা চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকিলাত কাউমুকা জিয়াদ, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এ কথা বলার পরে প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কুনতু লারাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনা।
মদিনার বুকে যতগণ যতজন ব্যক্তি বিজ্ঞ আছে, যত জ্ঞানী গুণী মানুষ আছে, ওই সমস্ত মানুষের মতো আমি তোমাকেও একজন বিজ্ঞ মানুষ মনে করতাম, তোমাকে আমি চালাক মানুষ মনে করতাম, জ্ঞানী মানুষ মনে করতাম। তারপরে তুমি বলছো যে কোরআন এবং হাদিসের শিক্ষা কিমতো উঠে যাবে, আমরা পড়ছি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি কোরআনের, তারা আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে শিক্ষা দেবে, এই করে ধারাবাহিকভাবে কেয়ামত পর্যন্ত শিক্ষা চলতে থাকবে, তো কোরআনের শিক্ষা উঠবে কি করে? তুমি বলছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন আর বলছেন, আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিয়াদ, তুমি কি দেখো না এই খ্রিস্টানেরা এই ইহুদিরা তাওরাত পড়ে ইঞ্জিল পড়ে কিন্তু তার প্রতিবিন্দু পরিমাণে আমল করে না। তারা কোরআন, তারা তাওরাত পড়ে বটে, বুঝে পড়ে বটে, কিন্তু তারা তার প্রতি আমল করে না। বিশ্বাই ইন শব্দ এসে এ কথায় বোঝানো হয়েছে যে তারা বিন্দু পরিমাণে তার প্রতি আমল করে না। এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআনের শিক্ষা শিখাইটা যথেষ্ট নয়। আপনার ভিতরে যতই শিক্ষা থাক, আপনি যতই জানেন কোরআনের কথা, যতই জানেন আপনি হাদিসের কথা, যদি আমলে পরিণত না করেন তাহলে সেটা শিক্ষা নয়, সেটা শিক্ষা নয়। আপনি সভাতে এসেছেন, এ সভাতে অনেক হাদিসের কথা শুনলেন, অনেক কোরআনের কথা শুনলেন, অনেক জ্ঞান অর্জন করলেন, সেটা যদি আমলে পরিণত করেন তাহলে সেটা হলো শিক্ষা, আর যদি আপনি সেটার প্রতি আমল না করেন তাহলে সেটা শিক্ষা নয়। এ সভাতে আসলেন, কিছু শিখলেন, আমল যদি না করেন কিয়ামতের মহাদিবসে আপনাকে এক পাও আগে বাড়তে দেওয়া হবে না। কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলাম, মানে শুনবে নামটাই তো, রমজান সাইকেলের দোকানদার গোপালনগরের, পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছে। আচ্ছা, রমজান গোপালনগরের, রমজান ভাই গোপালনগরের পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি, সাইকেলের দোকানদার। আচ্ছা, লাস্টে সাইকেলের দোকানদার, লাস্টে ইনশাআল্লাহ যেগুলো আসছে ওগুলোকে লিখে রাখেন, শেষে শেষ সভার সময় দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ভাই সকল, শিক্ষার অভাব নেই, আমলের অভাব। আপনি শিক্ষা অর্জন করলেন, এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের মহাদিবসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুলু কাদামা ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মহাদিবসে আপনাকে এক পাও আগে বাড়তে দেওয়া হবে না, এক কদমও আপনাকে আগে বাড়তে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে পাঁচটি প্রশ্ন না করে নেওয়া হবে। পাঁচটি প্রশ্ন কি কি? ওই পাঁচটি বলছি না, শুধু লাস্টেরটা বলার চেষ্টা করছি। প্রথম তো যুবক ভাইদেরকে জিজ্ঞেস করা হবে, আন শাবাবিহি, হে যুবক, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, হে যুবতী মেয়ে, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, তুমি তোমার যৌবন কাল কিসে কাটিয়েছো,
আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটিয়েছো, না টিভি দেখে কাটিয়েছো, না রং তামশায় কাটিয়েছো, আল্লাহর নাফরমানিতে কাটিয়েছো, না ইন্টারনেটে তুমি সময় কাটিয়েছো, আল্লাহর জিকির আজকারে কাটিয়েছো। এই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মহাদিবসে প্রশ্ন করবেন আন শাবাবিহিম, জীবন কাল সম্পর্কে জিজ্ঞেস করবেন, হে যুবক ভাই, যদি তোমার জীবন কালটা আল্লাহর ইবাদতে কাটাও, তোমার জন্য প্রেরণাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছে। শুভ সংবাদ কি আমরা সকলে জানি, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমালা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াইজতিমা আলাইহি ওয়াতাফাররাকা আলাইহি। আমরা সকলে জানি কিয়ামতের মহাদিবসে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে একটা হচ্ছে শাবুন নিশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ও যুবক যে জীবনকালটা আল্লাহর ইবাদত বান্দিগিতে কাটিয়েছে, যে মেয়েটা জীবনকালকে আল্লাহর ইবাদত বান্দিগিতে কাটিয়েছে, সে যুবতী মেয়ে আল্লাহর দরবারে যখন দাঁড় হবে কিয়ামতের মহাদিবসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এসো আজকে কোনো ছায়া নেই, আরশের ছায়ার নিচে তোমার জন্য স্পেশাল জায়গা রয়েছে, এই জন্য যে তুমি জীবনকালটা আমার ইবাদতে কাটিয়েছিলে, জীবনকালটা আমার বান্দেগিতে কাটিয়েছিলে, এসো আমার আরশের ছায়ার নিচে জায়গা নিয়ে নাও। তো এই শুভ সংবাদটা বিশেষ করে জীবনকাল যারা আল্লাহর ইবাদতে কাটায় তাদের জন্য রয়েছে। ও ভাই সকল, দ্বিতীয় প্রশ্ন করা হবে কিয়ামতের মহাদিবসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমরিহি মিন আইনা আফলাহু, তোমাকে যে 50 বছর বয়স দিয়েছিলাম, তোমাকে যে 60 বছর বয়স দিয়েছিলাম, তোমাকে যে আমি 70 বছর বয়স দিয়েছিলাম, সে বয়স তুমি কিসে কাটিয়েছো, কি কাজে কাটিয়েছো, এই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, দ্বিতীয় প্রশ্ন হবে। আর তৃতীয় প্রশ্ন কি হবে? তৃতীয় প্রশ্ন হবে, আনমালিহি, মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি মা মিন আইনা তাসাবাহু, মাল তুমি কোথা থেকে উপার্জন করেছো। আর চতুর্থ নাম্বার প্রশ্ন করা হবে, মিন আইনা আনফাকাহু, তুমি কোথায় খরচ করেছিলে, হালাল পদ্ধতিতে উপার্জন করার পরও যদি হারাম পদ্ধতিতে হারাম জায়গাতে খরচ করে থাকো, কিয়ামতের মহাদিবসে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আর পঞ্চম নাম্বার যেটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, এ সভাতে এসেছেন, সভাতে কিছু শিখলেন, তার প্রতি যদি আপনি আমল না করেন, মাজা আমেলা ফিমা আমেলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মহাদিবসে আল্লাহর দরবারে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার এই সভাতে গিয়েছিলে চুরি অনন্তপুর এই গ্রামের সভাতে গিয়েছিলে, সেখানে গিয়ে তুমি কিছু কোরআনের হাদিস, কোরআন এবং হাদিসের বাণী শিখেছিলে, তার প্রতি তুমি কতটা আমল করেছো, এই নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মহাদিবসে আপনাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করা হবে। আপনার এই সভার সমাপ্তি পরে আপনি প্রশ্ন করতে পারেন, কিছু প্রশ্ন অ্যানসারের পর্ব রাখবো ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য সহকারে শুনুন,
আমি অনেকগুলি কথা আপনাদের জন্য নিয়ে এসেছি কেয়ামতের পূর্ব লক্ষণ হিসাবে, এক 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 করে আস্তে 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 আপনাদের সামনে রাখব। তার মধ্যে একটা বিশাল বড় পূর্ব লক্ষণ হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কেয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে কাসরাতুশ শিরক, শিরিকের অধিক্য অনেক বেশি এই উম্মতি শিরিক করতে আরম্ভ করবে, এমন শিরিক করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাবুতু কাবাইলু মিন উম্মতি আওসানা ওয়া সালতালতাহু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অর্থাৎ এত শিরিকে বেশি বেশি করতে আরম্ভ করবে যে আমার উম্মতের কিছু দল, কিছু সংখ্যক ব্যক্তি মুশরিকদের মতো তারা মূর্তি পূজা আরম্ভ করে দেবে, মুশরিকদের সঙ্গে মিশে যাবে। ভাই সকল, আমি আপনাদেরকে বুঝাই এই শিরিক সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করবেন না। তাই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহান ওয়া তাআলা শিরিককে কখনো ক্ষমা করবেন না। শিরিক ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো পাপ যদি চান আল্লাহ ক্ষমা করে দেবেন, আর যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যাবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। মহান আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তার বাসস্থান হবে জাহান্নাম। আর আমাদের চিরশত্রু শয়তান সর্বদা এটা চায় যে কি করে তাকে শিরিক করা যায়। আমাদের সব থেকে বড় শত্রুকে জানেন, আপনার প্রতিবেশী নাই, আপনি ভাবছেন আমার প্রতিবেশী সব থেকে বড় শত্রু, আমার উমুক প্রতিবেশী, আমার উমুক সব থেকে বড় শত্রু, না, আপনার সব থেকে বড় শত্রু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না শায়তানা লাকুম আদুব্বু মুবিন, শয়তান আপনার সব থেকে বড় শত্রু, আর এই শত্রু বড় ক্ষতি করার জন্য চেষ্টা চালাতে থাকে। কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে প্রেরণাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শায়তানা ফিল বাহরি মাসজুনাতান, কিছু সংখ্যক শয়তান সমুদ্রে বন্দী করা আছে। আর এই সমস্ত শয়তানকে কে বন্দী করেছেন? আউসাকাহা সুলাইমানু, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই সমস্ত শয়তানকে কয়েদ করে রেখেছেন, বন্দী করে রেখেছেন। ইউশিকু আন তাখরুজা, আর তারা তাড়াতাড়ি এই সমুদ্রে যে বন্দী করা আছে তাদের এই বন্ধন খুলে যাবে, আর এই উম্মতের মধ্যে তারা এসে কি করবে? ফাতাকরা আলা নাসি কুরআনান, তাদেরকে কোরআন পড়ে শোনাবে। বড় আল্লামা এরা আসবে, আলেম সেজে সেজে মানুষকে ভালো পথ দেখানোর জন্য শয়তান আসবে। আপনার চিরশত্রু সর্বদা আপনার ক্ষতি চাইবে, সেজন্য কোরআন তো পড়বে আপনার সামনে কিন্তু ব্যাখ্যা দিবে খারাপ, ভুল অপব্যাখ্যা দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে।
কেয়ামতের একটা পূর্ব লক্ষণ হচ্ছে এটা। আর আমাদের এই সভা সমিতিগুলোতে এমন এমন কিছু বক্তাকে আহ্বান করা হয় যারা কোরআন সঠিকভাবে বুঝে না, যারা হাদিস ভালোভাবে জানে না, তাদেরকে আহ্বান করে আমরা খুব ভাওয়াইলিয়া গান আর গাজাল আর ইত্যাদি ইত্যাদি পল্লীগীতি গাজাল আর পল্লীগীতি গান এই শুনে 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 সভা সমাপ্তি করি। ভাই সকল, এই কেয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে এটু একটা, এই মতো হয়েছে না হয়নি আমাদের সমাজ সমাধি আল্লাহ হয়নি অনেক অনেক, যে যত বেশি বড় পল্লীগীতি গান বলতে পারবে সে বড় বক্তা। আর যুবক ভাইদের এরকম একটা ব্রেন হয়ে গেছে, শুনুন ভালো করে বুঝে নিন, ভালো করে জেনে নিন, কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে হচ্ছে এটি একটা, শয়তান ওই সমস্ত শয়তান যাদেরকে কয়েদ করা হয়েছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম কয়েদ করেছিলেন সমুদ্রের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলছেন যে ইউশিকু আন তাখরাজা, মানে অচিরেই অতি তাড়াতাড়ি তাদের বন্ধন খুলে যাবে, তারা বেরিয়ে আসবে, ফাতাকরা আলা নাসি কুরআনান, আর এসে মানুষকে কোরআন পড়ে শোনাবে, অর্থাৎ কোরআন আপনাকে শোনাবে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য নয়, আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য। শত্রু আপনার চিরশত্রু। আপনাকে একটি ঘটনা শোনাচ্ছি তালবিসুল ইবলিসের, এই ঘটনাটি ইবনে জাওজি রাহমাহুল্লাহ কিতাব তালবিসুল ইবলিস এটি পড়বেন তাতে এসেছে। একটা গ্রামে দুইজন ভাই বসবাস করছিলেন আর তার সঙ্গে একটা বোন ছিল। হঠাৎ তারা প্ল্যানিং করলো যে আমরা ব্যবসায় বের হব ব্যবসার জন্য, আর পূর্বের যুগের লোকেরা কী করতো, ব্যবসার জন্য বের হতো, ব্যবসার জন্য যেত, তাই তারা প্ল্যানিং করলো যে আমরা ব্যবসার জন্য যাব। এবার কি করলো, তারা চিন্তা করতে লাগলো যে বোনকে কোথায় রাখা যায় তার সংরক্ষণ হবে। এ ভাবতে 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 ভাবলো যে গ্রামের মধ্যে সব থেকে বৃদ্ধ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আর সে বেশি আল্লাহ ভীরু মুত্তাকি পরিষ্কার অমুক ব্যক্তি আছেন, সবসময় এবাদত খানাতেই যেন এবাদতে মগ্ন থাকে, তার কাছে আমাদের বোন সংরক্ষণ থাকবে, তার কাছেই আমরা চলো রেখে যাই। এই ভেবে তারা দুইজনে বোনকে নিয়ে গেল আর বলতে লাগলো আবেদকে, আপনার থেকে বেশি পরহেজগার ব্যক্তি আমাদের গ্রামে কেউ নেই, সেজন্য আপনার কাছে আমরা আমাদের বোনকে রেখে যেতে চাই। সে প্রথমে তো ইমানের তাড়নাই, তার অন্তরে যে ইমান ছিল অস্বীকার করলো, কিন্তু আবার শয়তান তাকে উস্কানি দিল, তারা বিপদে পড়েছে, তাদের হেদা মানে তাদের সহযোগিতা করা প্রয়োজন, আর সহযোগিতা হচ্ছে এই যে তাকে আমরা আমাদের কাছে আমার কাছে রেখে নিই। বলছে ঠিক আছে রেখে যাও, ওই আমার বাড়িতে রেখে দাও, আমি তো এবাদত খানাতেই থাকি, আমি খাওয়ার তার দরজাতে রেখে আসবো, সে খেয়ে নেবে। দু ভাই সব থেকে বড় আবেদ, সব থেকে বেশি পরহেজগার ব্যক্তি, গ্রামের মধ্যে যিনি ছিলেন মুরব্বী মানুষ, ওই মানুষের কাছে রেখে গেলেন যেন তার হেফাজত হয়, রেখে চলে গেলেন দুই ভাই ব্যবসার জন্য। এবার ওই আবেদ কি করতেন, খাওয়ার যখন সময় হতো খাদ্য দরজাতে রেখে দিতেন আর চলে আসতেন, কিছু বলতেন না, মেয়েটি দেখলো খাদ্য রেখে দিয়ে চলে গেছে, খাওয়ার খেয়ে নিত, আবার প্লেটগুলো সেখানে রেখে দিত। এই করতে 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 তার মনে উস্কানি দিল শয়তান, বলল আরে মেয়েটা একাই আছে, তার খোঁজ খবর নেওয়া খোঁজ খবর নেওয়া তো আমার প্রয়োজন, আমার জন্য অপরিহার্য, তাই খোঁজ খবর নিতে লাগলো। কি খোঁজ খবর নিল, বলতে লাগলো যে তুমি কেমন আছো, তারপর আস্তে আস্তে আগে বাড়তে থাকলো বাড়তে থাকলো বাড়তে থাকলো, একসঙ্গে খেতে লাগলো, একসঙ্গে কথা বলতে লাগলো, বলতে বলতে উঠা বসা চলাফেরা করতে করতে শয়তান চিরশত্রু যে কাজ করাতে চাচ্ছিল বড় পাপ সেটা করিয়ে ফেললো, ব্যভিচার জেনা করিয়ে ফেললো, আর ওই জেনার প্রথম বড় পাপ তাকে করালো ওই আবেদকে। আবেদ
আবেদ এই পাপ করার পরে এবার দ্বিতীয় পাপ হচ্ছে কি, তার জেনার পরে মেয়েটির পেটে যে সন্তান আসলো, বাচ্চা আসলো, এ বাচ্চা যখন প্রসব করলো তখন তার মনে একটা চেতনা শয়তান দিয়ে দিল যে তাকে যদি তুমি জ্যান্ত রাখো, তাকে যদি তুমি জীবিত রাখো সন্তানকে, শিশুকে, তাহলে পারে তার ভাইয়েরা এসে জিজ্ঞেস করবে এ সন্তান কোথা থেকে আসলো, তোমার নাম বলে দেবে, সেজন্য তুমি, তোমার বিপদ আছে, তাকে তুমি মার্ডার করো। এবার শয়তান দ্বিতীয় বড় পাপ করালো, ওই নিষ্পাপ শিশুকে মার্ডার করালো। তারপর তাকে মার্ডারের পরে পরে তার মনে দিয়ে দিল যে আরে মেয়েটি তো বলে দিতে পারে তার ভাইয়েরাকে, মেয়েটি তো তার ভাইয়েরাকে বলে দিতে পারে। এই নিয়ে তার মনে একটা কথা সুসুড়ি দিয়ে দিল, আর সে কি করলো, লাস্টে ওই মেয়েটিকে মার্ডার করলো, আর একটা গর্ত খনন করে দুইজন মা আর ওই নিষ্পাপ শিশুকে দফন করে দিল। এবার ওই ইটা দেন তো লাস্টে, এবার দুই ভাই বিদেশ থেকে ব্যবসা করে আসলো, আসার পরে বোন বড় আবেদের কাছে রেখে গিয়েছিলেন, তারা এসে বলতে আরম্ভ করলেন মুরব্বী সাহেব আমার, আমাদের বোন কোথায়। ওই ভাই দুজনকে দেখে তারা কান্না করতে আরম্ভ করলো, চিৎকার করে কান্না করে যায় আর বলতে আরম্ভ করলো, কুহুকের কান্দা যাকে আমরা বলি, নিজে বাঁচার জন্য কান্না করতে লাগলো। এবার তাকে বলা হলো তুমি কান্না কেন করছো, বলছে তোমাদের বোন আমার কাছে যে রেখে গিয়েছিলে সে ইন্তেকাল করেছে, তাকে দফন করা হয়েছে অমুক জায়গাতে। ভাই দুজন শুনে অঝর নয়নে কাঁদলো, কাঁদার পরে বাড়ি ফিরে গেল। এবার শয়তান আসল খেলাটা খেলছে, এতগুলো পাপ করার পরে এবার রাত্রিকালে যখন ঘুমিয়েছে ছোট ভাই, এর স্বপ্নে এসে শয়তান বলছে তুমি কি জানো তোমার তোমার বোন ইন্তিকাল করেনি, তোমার বোনকে মার্ডার করে দেওয়া হয়েছে, তোমার বোনের সঙ্গে জেনা করা হয়েছে, আর ব্যভিচারের মাধ্যমে একটা নিষ্পাপ শিশুও ছিল তাকেও মার্ডার করে মা এবং ওই নিষ্পাপ শিশু দুইজনকে সে আবেদ দফন করে রেখেছে, তুমি যাও অমুক জায়গাতে খনন করো তার বাড়ির পাশে, তাদেরকে পেয়ে যাবে। এই কথা স্বপ্নের মাধ্যমে শয়তান তাদের তাকে জানিয়ে দিল। সকাল হয়েছে, সকালে উঠে তাড়াতাড়ি যেন বড় ভাইকে বলতে আরম্ভ করেছে ভাই।